আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল টি ফুডি আজ আমি আপনাদেরকে একটি টি টাইম কেক বা পাউন্ড কেক তৈরি করে দেখাবো আমি একটি চুলাই তৈরি করেছি শুধুমাত্র দুটো ডিম দিয়ে পাউন্ড কেকের সুন্দর কীভাবে বেকারের মতো কালার আনবেন সেই টিপস সহ আমি শেয়ার করলাম আপনাদের মাঝে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম সাথে দিয়েছি হাফ কাপ চিনি আমি আস্ত চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন এরপর বিটারের মিডিয়াম স্পিডে দু মিনিট আমি বিট করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে না যাচ্ছে এরপর দিয়েছি হাফ কাপ বাটার এরপর দিয়ে দিলাম মিল্ক অ্যাসেন্স এক চা চামচ আমি এখানে মিল্ক আসেন্স ব্যবহার করেছি আপনারা চাইলে ভ্যানিলা আসেন্সও ব্যবহার করতে পারেন এরপর বিটের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো মতো গলে না যাচ্ছে বিট করে হয়ে গেছে এরপর শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ দেওয়ার জন্য প্রথমে আমি একটা ছাঁকনি নিয়েছি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ করে দুইবার টু থার্ড কাপ ময়দা বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ একে কি কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে এরপর ছাঁকনিটির সাহায্যে ভালো করে শুকনো উপকরণ চেলে নিচ্ছি খুব ভালো হয় কিন্তু ভালোভাবে চেলে নিলে আর অভিষ্ট অংশ যেটা থাকবে সেটা ফেলে দিতে হবে সবসময় দিয়ে এক চিমটি লবণ আর বিটারের একটা কাটার দিয়ে আমি ভালো করে কিন্তু শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা স্পঞ্জ কেক নয় যে খুব ভালোভাবে মিক্স করা যাবে না ওভার মিস করলে কেকটা ফুলতে চাইবে না আপনার সুন্দরভাবে কিন্তু মিস করে ওভার শিওর হইতে হবে এরপর আমি দিয়ে দিলাম দশ থেকে পনেরোটি কিশমিশ আপনারা এখানে বাদামও ব্যবহার করতে পারেন স্কোয়াশ সাইজের পাউন্ড কেকের একটা মোল নিয়েছি আর কেকের ব্যাটারটা আমি দিয়ে দিলাম একটু ট্যাপ করে নিলাম আর ওপরে একটা কাজু বাদাম আমি ভালো করে কিন্তু কুচু করে নিয়েছি এটা আমি ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে আর এখন দেখাচ্ছে আসলে ক্যারামেতে আমার ব্যাঘারের থেকে যে কেকটা নিয়ে আসি এর উপরে কিন্তু ফাটল থাকে সেই ফাটলটা কিন্তু বাসায় তৈরি করতে পারেন আমি চামচের অপর প্রান্তে বাটার মাখিয়ে সামনে একটু টেনে দিচ্ছি মানে এঁকে দিচ্ছি ব্যাটারের উপরে এতে করে কিন্তু কেকটা যখন বেক হয়ে যাবে সুন্দর মতো কিন্তু ফাটল ধরবে যেহেতু আমি চুলাই তৈরি করছি অ্যালুমিনিয়াম পাত্র দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাগজ এবং স্ট্যান্ড যেহেতু সুন্দর কালার আন্দা চাইলে চুলাই কিন্তু কাগজ এবং অ্যালুমিনিয়াম পাথর ব্যবহার করতে হবে ঠাকনা দিয়ে ঢেকে দিলাম ছোট একটা পাথর দিয়ে দিলাম যেন বাইরে বাতাসটা ভিতরে ঢুকতে না পারে ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর কেকটার অবস্থা দেখে নিয়েছি টুথপিকের সাহায্যে টুথপিকটা কিনে চলে এসেছে কেকটা হয়ে গেছে আর আমি গরম গরম কিন্তু এটা নিয়েছি আপনাদের সাথে একটু সার্ভ করে দেখাবো কেমন হয়েছে মানে ডিমোল্ট করে দেখাবো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং কতটা স্পঞ্জ হয়েছে এমন সুন্দর একটি কিন্তু ফ্লেভার বের হচ্ছে যেহেতু আমি বাটার ব্যবহার করেছি চেষ্টা করবেন পাউনকে বাটার ব্যবহার করতে এতে করে কিন্তু রেস্টে খুবই ভালো আসবে খেতেও ভালো লাগবে আমি বরাবরই কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম